পাটকাঠির গাদায় আগুন লাগিয়ে বিজেপি পরিবারকে পুলিয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা বিজেপি কর্মী চাঞ্চল্য হুগলির তারকেশ্বরে একবার রাত বারোটা নাগাদ ওনাদের এখানে কে এসে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় এবার ধরুন ওনাদের বিঘে চারেক জমি আছে সেই জমির টোটাল পাটকাটি কাটি একটা পাটের একটা রাখার একটা ব্যবস্থা আছে ঘর আছে সেই পাট তার পাশে ধান রাখা আছে তার পাশে পাওয়ার টিলার ছিল এইবার সমস্ত সমস্ত পাটকাটিতে আগুন দাউ দাউ করে এমন বিভৎসভাবে আগুন জ্বলেছে এক মাস ধরে প্রায় অশান্তি চলছে ধরুন এইখান থেকে একটা পেছনে বাড়ি আছে তাদের ছপুর রাস্তা আমার নিজস্ব জমির আল থেকে দিতে হবে তা সেটা আমার মা আপত্তি করার সঙ্গে সঙ্গে আমার মাকে তৃণমূলের কিছু লোক এসেছিলো এখানে এবং এদের যে আমার যে পেছনে বাড়ি তাদের দুটো ছেলে সৌমেন আর সন্দীপ এরা দু আমার মাকে বলে কেটে কুচিয়ে রেখে তোমাকে আমরা রাস্তা রাস্তা করবো আমার ওই জমির দিয়ে রাস্তা করবে এলি আমার সঙ্গে মার্ডার করবে আমার ছেলেকে মার্ডার করে শুয়ে ঢাকা দিয়ে রাস্তা হবে জানা গেছে মঙ্গলবার রাতে আচমকা কেউ তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের মধুবাগান গ্রামের বিজেপি কর্মী পুষ্প প্রধানের বাড়িতে থাকা পাটকাটির গাদায় আগুন লাগিয়ে দেয় বাড়িতে থাকা সাবমার্সিবল পাম্প চালিয়ে কোনো রকমে পাট ধান বাঁচান তারা অভিযোগ বিজেপি করায় দীর্ঘদিন তারা টার্গেট বিজেপি করার অপরাধেই পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা আগুন ধরিয়ে দিয়েছে আমার কারা ধরিয়েছে সেটা আমি দেখিনি তবে আমার এরকম কিছু তো অনেকই আছে রাত দিনই বলছে মার্ডার করে দেবো মেরে দেবো বিজেপি করি আর আপনারা সবদিন নন করে আমি বিজেপি করি বাবা আমি 92 সালten বিজেপি করছি হ্যাঁ আমার বিজেপি করার কারণেই আমার পিছুতে লেগে আছে তারা করে হ্যাঁ তারা করে আপনারা কি করেন আমরা বিজেপি করি আমার মা বিজেপি করে আমি এর আগে বিজেপির 부ছা সভাপতি ছিলাম এই বুতে আমাকে এর আগে মারা হয়েছে আমার মোটরসাইকেল ভেঙে দিয়ে এখনো পড়ে রয়েছে যদিও অভিযোগ মানতেই নারাজ শাসক শিবিরের বিজেপি করায় উত্তাচিত হতে হবে পাল্টা প্রশ্ন বিজেপির তরফে পার্টিটা করি আমাদের কোনো কর্মী আমি একদম হলফ করে বলছি আমাদের কোনো কর্মী বা কোনো সমর্থক এর সাথে যুক্ত হবে বলে আমাদের মনে হয় না এই বারবার এই ধরনের যে ওনার উপরে যে অত্যাচার হচ্ছে বিজেপি করার কারণে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাইছি যে প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করুক দীর্ঘ দিন ভাবে সিপিএম এর আমলে অত্যাচারিত হয়েছে এখন তৃণমূলের আমলে অত্যাচারিত হচ্ছে কেন উনি বিজেপি করেন বলে অত্যাচারিত হতে হবে স্বাধীন দেশের নাগরিক তবু নিজের পছন্দের রাজনৈতিক দল করতে গেলে প্রতিনিয়ত আক্রমণের শিকার হতে হবে মনে ভয় নিয়ে দিন যাপন করতে হবে আক্রান্তের চোখের জলের বোধহয় কোনো রং হয় না সুভাষ মজুমদারের রিপোর্ট কালকাটি নিউজ